আসসালামু আলাইকুম আমাদের এখনকার খবরে আপনারা দেখবেন লেফটেন্যান্ট জেনারেল হাসান সারোয়ার দিকে অবাঞ্ছিত ঘোষণার কারণ জানিয়েছে আইএসপিআর এই নিয়ে বিস্তারিত এছাড়া প্রধানমন্ত্রীকে যে কটুক্তি করায় মসজিদের ইমাম গ্রেফতার এই নিয়ে বিস্তারিত আরও থাকবে শাহিদকে নিয়ে মধ্যরাতে উত্তরায় অভিযান মদ অস্ত্র উদ্ধার এই নিয়ে বিস্তারিত এছাড়া থাকবে বিমানবন্দরে ভূমি অধিগ্রহণের খবরে ঘর নির্মাণের হিরিক কুয়েতে এমপি পাপুলের আটকাদেশ দুই সপ্তাহ বাড়ল দর্শক শিরোনামে উল্লেখিত খবরের বিস্তারিত দেখতে না টেনে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী হাসান সারোয়ার্দি বীর বিক্রম এনডিসি পিএসসি পিএনজিকে গত বছরের দশ এপ্রিল সেনানিবাস ও সেনানিবাস আওতাভুক্ত এলাকায় অবাঞ্ছিত ঘোষণা করা হয় এই ঘোষণার ফলে তার জন্য সেনানিবাস ও সেনানিবাসের আওতাভুক্ত সব স্থাপনা এবং সেনানিবাসের বিভিন্ন সুযোগ সুবিধা যেমন সিএমএইচএ চিকিৎসা সেবা অফিসার্স ক্লাব সিএসডি শপ ইত্যাদিতে প্রবেশাধিকার নিষিদ্ধ হয়ে যায় চৌধুরী হাসান সারোয়ার দিকে কেন অবাঞ্ছিত ও নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল সেই ব্যাপারটি রোববার বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর আইএসবিআর জানিয়েছে সম্প্রতি বি এ দু হাজার চার লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী হাসান সরওয়ার্দি বীর বিক্রম এনডিসি পিএসসি পিএনজি বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে সেনানিবাসে প্রবেশ এবং সেনাবাহিনী সম্পর্কে মিথ্যাচার করেন যা কর্তৃপক্ষের নজরে আসে উল্লেখ্য তিনি লেফটেন্যান্ট জেনারেল পদে পদোন্নতি পাওয়ার পর এনডিসির কমান্ড্যান্ট থাকা অবস্থায় একাধিক নারীর সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়েন তিনি এনডিসিতে পরিচালিত বিভিন্ন কোর্সের সাথে বিদেশে ভ্রমণকালেও অনেক মেয়েকে নিয়ে চলাফেরা করেন এবং বিভিন্ন মাধ্যমে তার এই অশোভনীয় আচরণ এবং মেরামেশা ছবি কর্তৃপক্ষের গোচরীভূত হলে কর্তৃপক্ষ বিব্রত হয় এবং তাকে বিভিন্নভাবে উপদেশ দেওয়া হয় তিনি এলপিআরে এ কর্তৃপক্ষের অনুমতি ব্যতিরেকে রেখে আগস্ট দু হাজার তারিখে প্রথম স্ত্রীকে তালাক প্রদান করেন এবং সেনা আইন বহির্ভূতভাবে মেসকিট পরে একুশ নভেম্বর দু হাজার আঠারো তারিখে কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত দ্বিতীয় স্ত্রীকে বিয়ে করেন কিন্তু তিনি বিয়ের আগে মিডিয়া ব্যক্তিত্ব এক নারীকে নিয়ে তিন নভেম্বর দু হাজার থেকে একই বাসায় অনৈতিকভাবে অবস্থান করেন এমনকি তিনি বিবাহের পূর্বে ওই মিডিয়া ব্যক্তিত্বকে সাথে নিয়ে পহেলা বৈশাখ উদযাপন সাজেক রিসোর্ট খাগড়াছড়িতে অবকাশ যাপন বিভিন্ন সময় ভারত থাইল্যান্ড আইসল্যান্ড নরওয়ে ও সুইজারল্যান্ডে ভ্রমণ ও অবস্থান করেন যা সচিত্র আলামত সামরিক ও অসামরিক পরিমণ্ডলে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে সমালোচিত হয় এছাড়া তিনি যাকে বিয়ে করেন তিনি একজন বিতর্কিত নারী হিসেবেও পরিচিত আইএসপিআর জানিয়েছে লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী হাসান সারোয়ার্দির এই ধরনের আচরণ সশস্ত্র বাহিনী সদস্যদের জন্য অস্বস্তিকর ও বিব্রতকর এ ধরনের ঘটনা সেনাবাহিনীতে কর্মরত অফিসার এবং অন্যান্য পদবীর মধ্যে নেতিবাচক উদাহরণ হিসেবে কাজ করে এবং বিরূপ প্রভাব ফেলে সামগ্রিক বিবেচনায় গত দশ এপ্রিল দু তারিখ উক্ত অফিসারকে সেনানিবাস ও সেনানিবাস আওতাভুক্ত এলাকায় অবাঞ্ছিত ঘোষণা করা হয় উল্লেখ্য সেনা কর্তৃপক্ষ কর্তৃক অবাঞ্ছিত ব্যক্তির জন্য সেনানিবাস ও সেনানিবাসের আওতাভুক্ত সব স্থাপনা এবং সেনানিবাসের বিভিন্ন সুযোগ সুবিধা যেমন সিএমএইচএ চিকিৎসা সেবা অফিসার্স ক্লাব সিএসটি সব ইত্যাদিতে প্রবেশাধিকার নিষিদ্ধ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি এবং রাষ্ট্রবিরোধী ও সাম্প্রদায়িক উস্কানিমূলক বক্তব্যের জন্য বগুড়ায় মাওনানা আব্দুর রহমান দিদারি নামে মসজিদের একজন ইমামকে গ্রেফতার করেছে পুলিশ শনিবার রাতে শেরপুর উপজেলা থেকে গ্রেফতার করা হয় তাকে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী জানান শেরপুর উপজেলার বাগড়া কলোনি এলাকার মসজিদের ইমাম আব্দুর রহমান দিদারি বেশ কিছুদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম উল্লেখ করে কটুক্তি করে আসছিলেন করোনা পরিস্থিতিতে মসজিদে জামায়াত সীমিত করা প্রসঙ্গেও তিনি একাধিকবার সাম্প্রদায়িক উস্কানিমূলক পোস্ট দেন নিজের ফেসবুক আইডি থেকে স্থানীয়রা এসব নিয়ে আপত্তি জানালেও তিনি আপত্তিকর পোস্ট করা থেকে বিরত হননি শনিবার রাতে স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তিসহ এসব আপত্তিকর পোস্টের ব্যাপারে অভিযোগ করে শেরপুর থানায় মামলা দায়ের করেন পরের রাতেই বাগড়া কলোনি এলাকা থেকে গ্রেপ্তার করা হয় মাওলানা আব্দুর রহমান দিদারিকে অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান জানান গ্রেপ্তারের পর আব্দুর রহমান প্রাথমিকভাবে এসব আপত্তিকর বক্তব্যের দায় স্বীকার করেছেন তাকে সাত দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য শনিবার বিকেলে আদালতে নেওয়া হয়েছে বলেও জানান এই কর্মকর্তা কুয়েতে এমপি পাপুলের আটকাদেশ দুই সপ্তাহ বাড়ল কুয়েতে আটক লক্ষ্মীপুর দুই আসনের এমপি কাজী শহীদ ইসলাম পাপুলের আটকাদেশ আরও দুই সপ্তাহ বেড়েছে কুয়েতের উচ্চ আদালত এই নির্দেশ দিয়েছে রবিবার কুয়েতের আল রায় পত্রিকা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে মানব পাচার ও অর্থ পাচারে জড়িত থাকার অভিযোগে কাজী শহীদ ইসলাম পাপুলকে জিজ্ঞাসাবাদ করছে কুয়েত প্রশাসন তাকে আটকে রাখা হয়েছে পাপুলের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি মেজর জেনারেল শেখ মাজেন আল জাররা আল সাবাসহ আরও দুই কুয়েতি নাগরিককেও আটক করে জিজ্ঞাসাবাদ চলছে কুয়েতের উচ্চ আদালত রবিবার মেজর জেনারেল শেখ মাজেন আল আলসাবাকে সাবাকে তিন সপ্তাহের আটকাদেশ দিয়েছেন এছাড়া কুয়েতের অপর দুই নাগরিককে আরও দুই সপ্তাহের আটকাদেশ দিয়েছেন কুয়েতের আদালত গত সাত জুন কুয়েত ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট সিআইডি এমপি পাপুলকে আটক করে দেশটির সিআইডি রিমান্ডে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ শুরু করে পরে পাপুলের বিরুদ্ধে মামলা দায়ের করা হয় করোনা ভাইরাস পরীক্ষায় প্রতারণার মামলার আসামি বেসরকারি রিজেন্ট হাসপাতাল ও রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান শাহিদ করিমকে নিয়ে শনিবার গভীর রাতে অভিযান চালিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি উত্তরার এগারো নম্বর সেক্টরে সোনারগাঁও জনপথ রোডের বাষট্টি নম্বর বাসার সামনে এই অভিযান চালানো হয় অভিযানে বিদেশি মদ অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে এই ঘটনায় দুটি মামলা হয়েছে উত্তরা পশ্চিম থানার ওসি তপন চন্দ্র সাহা এসব তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন শনিবার গভীর রাতে ডিবি সদস্যরা শাহিদকে নিয়ে উত্তরার এগারো নম্বর সেক্টরের সোনারগাঁও জনপথ রোডের বাষট্টি নম্বর বাসার সামনে অভিযান চালায় সেখানে শাহিদের নিজস্ব সাদা প্রাইভেট কার ছিল সেই প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে দশ বোতল বিদেশি মদ একটি পিস্তল গুলি ও ম্যাগাজিন উদ্ধার করা হয় ওসি বলেন এই ঘটনায় রাতেই শাহিদের বিরুদ্ধে থানায় দুটি মামলা হয়েছে যার নম্বর চোদ্দো ও পনেরো আমাকে দ্রুত নিয়ে চলুন বেচচ্যুতি করবেন না র্যাবকে সাইদের অনুরোধ হেলিকপ্টার থেকে শাহিদকে নামানোর স্থির চিত্র ও ভিডিও ধারণ করতে থাকে উপস্থিত সংবাদকর্মীরা এ সময় শাহেদ র্যাব কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন আমি একটি পত্রিকার সম্পাদক আমাকে বেচচ্যুতি করবেন না আমি টিভি টকশো করি সাংবাদিকদের অনেক ছবি ভিডিও দিচ্ছেন এবার এখান থেকে আমাকে দ্রুত নিয়ে চলেন বৃহস্পতিবার র্যাবের একাধিক কর্মকর্তার সঙ্গে আলাপকালে তারা ব্রেকিং নিউজকে এই তথ্য জানিয়েছেন শাহেদ র্যাব কর্মকর্তাদের বলেন দেখছেন আমি একটা পত্রিকার সম্পাদক আর আমার ছবি তোলার জন্য আমার পত্রিকার সাংবাদিক এসেছে সে আমার গ্রেপ্তারে ছবি তুলছে আমাকে বেজ্যুতি করবেন না আমি টিভি টক্স করি সাংবাদিকদের অনেক ছবি ভিডিও দিচ্ছেন এবার এখান থেকে আমাকে দ্রুত নিয়ে চলুন প্লিজ বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর বরিশালে বিমানবন্দর সংলগ্ন এলাকায় প্রস্তাবিত বিমান বাহিনীর ঘাঁটি স্থাপন প্রকল্পের জন্য ভূমি অধিগ্রহণের খবরে উক্ত এলাকার জমির অধিক মূল্যে সরকারিভাবে হাতিয়ে দেওয়ার ফন্দি হিসেবে সকল জমিতে ঘরবাড়ি নির্মাণের প্রতিযোগিতা শুরু হয়েছে অধিগ্রহণের প্রস্তাবিত জমিতে জরিপের খবর ছড়িয়ে পড়ায় মাথাচারা দিয়ে উঠেছে একাধিক চক্র যারা ইতিমধ্যে কৃষি ও পরিত্যক্ত জমিতেও আধা কাঁচা পাকা ঘর ও ভবন নির্মাণের কাজ শুরু করে দিয়েছেন জানা গেছে জমির অধিক মুনাফার আশায় এই উৎসবে মরিয়া হয়ে উঠেছে একাধিক ভূমি চক্রমহল তারা রহমতপুর ইউনিয়নের খানপুরা গ্রামে এসব স্থাপনা কোনোভাবে তৈরি করেছে স্থানীয়রা জানান গ্রামের একটি বড় জায়গা সরকার বিমান বাহিনীর ঘাটির জন্য ভূমি অধিগ্রহণ করবে বলে তারা শুনেছেন আর তাদের কৃষি ও পরিত্যক্ত জমি অধিগ্রহণে যে ক্ষতিপূরণ মূল্য নির্ধারিত হবে তার চেয়ে বসতভিটা থাকলে বেশি মূল্য পাবেন তারা তাই অনেকে নিজে আবার অনেকে বিশেষ মহলে সহায়তায় কোনোভাবে নতুন বাড়িগুলো নির্মাণ করছেন যার মধ্য দিয়ে বেসরকারিভাবে একটি মোটা অঙ্কের ক্ষতিপূরণ আদায় নিশ্চিত করা হবে তবে স্থানীয় অনেকে বলছেন কোনো জমি অধিগ্রহণের আওতায় আর কোনো জমি আওতায় নয় তা না জেনেই যে যেভাবে পারছে বাড়ি তৈরির কাজের প্রতিযোগিতা শুরু করে দিয়েছে এক্ষেত্রে অধিগ্রহণবিহীন জায়গায় যারা বাড়ি তৈরি করেছেন তারা সবচেয়ে বেশি বিপাকে পড়বেন জেলার প্রশাসন সূত্রে জানা গেছে বিমান বাহিনী ঘাঁটির প্রস্তাবিত পরিকল্পনার আওতায় খানপুরা গ্রামের প্রায় এক তৃতীয়াংশ বা প্রায় একশো একর জমি অধিগ্রহণের প্রয়োজন হবে জেলা প্রশাসন এম এম আজিয়া রহমান এই বিষয়ে প্রাথমিক কাজ শুরু করেছে তারা শিগগিরই খানপুরা গ্রামের একশো আটান্ন একর জমি অধিগ্রহণের জন্য তাদের প্রস্তাবিত তথ্য ভূমি মন্ত্রণালয়ে পাঠাবে বলেও জানা গেছে